নমস্কার শুভ সন্ধ্যা এবং আজকে শনিবার এটি বিশেষ দিন একত্রিশে ডিসেম্বর দু আমরা দেখতে দেখতে এই বছরের শেষ প্রান্তে চলে এলাম আপনাদের সকলকে আগামী শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমাদের বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের ছিয়াশিতম এইটি সিক্স সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতা মালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি গত সপ্তাহেও যেরকম ছিল ক্রিসমাস ইভ আজকেও কোয়েন্সিডেন্টলি দেখুন আজকেও নিউ ইয়ার্স ইভ সুতরাং আজকেও নতুন বছরের কি বার্তা বা কী বাণী স্বামী বিবেকানন্দ আমাদের দিয়ে গেছেন বা দেবেন সে ব্যাপারে আপনারা শুনবেন আমাদের এই বাকচক্রের প্রধান কাণ্ডারি তথা আজ আমাদের একমাত্র বক্তা শ্রী তরুণ গোস্বামীর কাছে তিনি আমার পাশেই বসে আছেন আর যেরকম আম বলেছি যে আমাদের বিষয়ের কোনো পরিবর্তন এখনও নেই আর কোনো দিন হবেও না যতদিন এই বিবেকানন্দ ঘরে ঘরে থাকবে অর্থাৎ আমাদের বিষয় হচ্ছে স্বামী বিবেকানন্দ সুতরাং আজকেও বিশেষ দিন হলেও সারা কলকাতা শহর এখন নতুন বর্ষ পূর্ব উদযাপনে ব্যস্ত তবু আমাদের এই ধারা আপনাদের সকলের শুভেচ্ছায় যেরকম ক্রমান্বয়ে প্রবাহিত হতে চলেছে আপনাদের শুভেচ্ছায় যেন এটা এরমভাবেই চলে এই প্রার্থনা করে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আসুন আমাদের পরিচিত প্রার্থনা সঙ্গীত শ্রীমতী জয়তী চক্রবর্তীর গাওয়া এবং ইউটিউবের মাধ্যমে পাওয়া অত্যন্ত প্রাসঙ্গিক রবীন্দ্রসঙ্গীত সেই গানটি শুনে আজকে আমাদের বর্ষ শেষে আমাদের এই অনুষ্ঠান শুরু করছি আপনারা সবাই ভালো থাক নমস্কার আর পরিশেষে আজকের বিশেষভাবে ধন্যবাদ প্রাপ্য হচ্ছে আমাদের এই প্রাণারাম ইউটিউব চ্যানেল যারা এই এই অনুষ্ঠান সম্প্রচারের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন তাদেরও আমাদের তরফে নতুন বর্ষের শুভেচ্ছা জানি আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে নমস্কার বুরি সধারা মাঝে শান্তিরoverline নমস্কার আজকে যেহেতু বছরের শেষ আমরা একটা খুব ইন্টারেস্টিং ঘটনা দিয়ে আমরা এই বছরটা শেষ করছি বাকচক্র যখন শুরু করা হয়েছিল তখন সুজিৎ ভাবেননি আমিও ভাবিনি যে দেখতে দেখতে এতগুলো দিন আমরা পার করে ফেলব এতগুলো অনুষ্ঠান আমরা করব স্বামীজিকে নিয়ে এবং আমরা আমাদের সব সব জায়গাতেই বাকচক্রের একটা খুব ভালো রেসপন্স পাচ্ছি বিভিন্ন মানুষ বলছেন তারা শুনছেন তারা স্বামীজি পড়া তাদের আগ্রহ বেড়েছে এটা আমাদের কাছে একটা বড়ো পাওয়া আজকে যে আমরা আলোচনা করব। এটা হচ্ছে আটশো সালে এটি পূর্ণগ্রা সূর্যগ্রহণ হয়েছিল আপনাদের মনে আছে যে অনেক বছর আগে কলকাতার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আমার সালটা মনে নেই কিন্তু তখন একবার আকাশ কালো হয়ে গিয়েছিল দুপুরবেলাতেই মনে হচ্ছিল সন্ধ্যা নেমেছে গাছে বিভিন্ন পাখি ডাকতে শুরু করেছিল এবং সেই ওই ওই রকমভাবে যে কালো হয়ে যেতে পারে আকাশ সেটি আমরা কখন আগে দেখিনি সেদিন দূরদর্শনে দূরদর্শন কেন্দ্র কলকাতা তখনও প্রাইভেট চ্যানেলস আসেনি সত্যজিৎ রায়ের পথের পাঁচেরই দেখানো হয়েছিল আমার শালটা মনে নেই শালটা মনে নেই কোন শাল কিন্তু সেটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়েছিল স্বামীজি সেদিন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলরাম মন্দিরে রয়েছেন বহু উৎসাহী যুবক স্বামীজির কাছে কথা বলতে আসছেন শিষ্য লিখছেন আর সূর্যগ্রহণ সর্বগ্রাসী গ্রহণ জ্যোতির্বিদগণ গ্রহণ দেখতে নানা স্থানে গিয়েছেন ধর্মপিপাশ ও নরনারী গঙ্গা স্নান করতে বহু দূর থেকে এসে উৎসুক হয়ে গ্রহণ বেলা অপেক্ষা করছেন স্বামীজির কিন্তু গ্রহণ সম্বন্ধে বিশেষ কোনো আগ্রহ বা উৎসাহ নেই এবং সেই দিন শিষ্য স্বামীজিকে রান্না করে খাওয়াবেন সেটাই আমাদের কাছে আজকে আলোচনার দুটো দিক রয়েছে একটা আমরা স্বামীজির খাওয়া নিয়ে আলোচনা করব। তারপর একটা গভীর জিনিস নিয়ে আলোচনা করে আমরা আজকে আমাদের বলা শেষ করব দু সালের মতো আবার তেইশ সালেও স্বামী সংবাদ বেশ কিছুদিন চলবে আমি আপনাদের আগেই জানিয়ে রাখি যখন স্বামী সংবাদ শেষ হবে আমি স্বামীজির বারোজন শিষ্যকে নিয়ে আলোচনা করব। সেটি বারো মাস যাবে বারো মাস না ছ মাস যাবে আমাদের তো সপ্তাহে করে হয় স্বামী শুদ্ধানন্দ প্রকাশানন্দ বিরজানন্দ নির্ভয়ানন্দ সকলকে নিয়ে আলোচনা করব। তারপর স্বামীজির লেখা চারটে বই নিয়ে আলোচনা করব। প্রাচ্য পাশ্চাত্য বর্তমান ভারত ভাববার কথা পরিব্রাজক তাদের অংশ বিশেষ এবং শেষে আলোচনা করব স্বামীজির চিঠিপত্র নিয়ে আমি রসিকতা করে বলি এই প্রজেক্ট যখন শেষ হবে সব কিছু বলা শেষ হয়ে যাবে তখন পৃথিবীতে সুজিৎ থাকবেন না আমিও থাকবো না এটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা শুনেই বুঝতে পারছেন যে মানুষের তো অনেক কিছু আশা থাকে আমাদের এটা একটা আশা আর কি এইভাবে স্বামীজির কথা বলবো তো আজকে শিষ্য স্বামীজির জন্য রান্না করছেন শিষ্য পূর্ববঙ্গীয় মানুষ তাই স্বামীজি তাকে বাঙাল বলে ডাকতেন ভালোবেসে ভাত মুগের ডাল কই মাছের ঝোল মাছের টক মাছের শুক্তুনি রান্না প্রায় শেষ হয়েছে এরম সময় স্বামীজির আর তর্ষই না তিনি বলছেন ওরে খিদে পেটে জ্বালা হয়েছে তাড়াতাড়ি কিছু খাবার এনে আমাকে দে এইটা হচ্ছে একটা ক্লাসিক্যাল ডায়াবেটিসের সিমটম যাদের আনট্রিটেড ডায়বেটিস হয় তারা মাথায় জল পড়লেই তারপরে তাদের খিদে পেয়ে যায় এবং তখন যদি খাবার না দেওয়া হয় তারা পাগলের মতো হয়ে যান স্বামীজি একেবারে নিজেই পাতা পাত পেরে বসতে শুরু করে দিয়েছেন এবং শীর্ষ প্রথমে তাড়াতাড়ি স্বামীজিকে মাছের শুক্তুনি এবং মাছের ভাত দিয়ে এবং ভাত দিয়ে গেল স্বামী তৎক্ষণাৎ খেতে আরম্ভ করলেন এই কলকাতার মানুষ সামনে কলকাতার মানুষ ছিলেন তারা সুক্তনি খায়নি কোনো দিন ওটা পূর্ববঙ্গে বিশেষ একটা প্রণালী বিশেষ একটা ডিশ ডিলিশিয়াস ডিশ কিন্তু স্বামীজি সেদিন খেয়ে এত খুশি হয়েছিলেন শিষ্যকে বারবার প্রশংসা করছিলেন যে শুক্তুনি নামে খুব ঠাট্টা করে লোকে কিন্তু শুক্তুনি খেয়ে স্বামীজি বললেন এমন আর কখনো খাইনি কিন্তু মাছের ঝুলটা যেমন ঝাল হয়েছে এটাও একেবারে খাবার মতন স্বামীজি বলেন ঝাল খেতে ভালোবাসতেন অবলা বসু জগদীশচন্দ্রের স্ত্রী এই বসু দম্পতি স্বামীজি খুব বন্ধু ছিলেন এবং প্যারিস কংগ্রেসে যখন জগদীশ বোস বলেন তারপরে তাদের বন্ধুটা দৃঢ় থেকে দৃঢ়তর হয় জগদীশচন্দ্রের সায়েন্স কলেজের পাশে নিজের বাড়ি ছিল সেখানে স্বামীজি প্রায়ই আসতেন একবার স্বামীজি এসছেন স্যুট পরে চলে যাচ্ছেন তখন কাজের মানুষ ওরা আসার পর বলেছিলেন যে বেলুড় মঠের ওই স্বামীজি এসেছিলেন স্যুট পরে অবলা বসু স্বামীজির জন্য মাছের ঝোল দেন খাওয়াতেন যখন স্বামীজি বলতেন ঝোলটা কিন্তু যেন ওদেশের মতো হয় ঝোলটা বলতেন মানে ওরা তো ঝোল বলতে পারেন না যারা পূর্ববঙ্গীয় মানুষ তো স্বামীজি তাদের একটু ঠাট্টা করে বলতেন এবং সেই ঝোলটা যেন খুব ঝাল হয় স্বামীজি ঝাল খেতে ভীষণ ভালোবাসতেন ভীষণ ভালোবাসতেন উত্তর কলকাতার মানুষ ছিলেন ঝাল খাবেনি কিন্তু মাছের শুক্তো খেয়ে খুব খুশি হয়েছেন মাছের ঝোল আবার টক খেয়ে বলছেন এটার মধ্যে ঠিক যেন বর্ধমানই ধরনের হয়েছে এবং শিষ্যকে এই খাওয়া নিয়ে ভূয়সী প্রশংসা করছেন এই যে সামনের দিকে এগিয়ে দেওয়া অনেকেই বলেন আজকাল নতুন শুরু হয়েছে বল আমাকে বহু বলেন যে স্বামীজি ইলিশ মাছ খেয়ে মারা গেলেন স্বামীজি যেদিন মারা যান ঘটনাচক্রে বেলুর মোটে ইলিশ মাছ খেয়েছিলেন নিশ্চয়ই খেয়েছিলেন কটা টুকরো খেয়েছিলেন দুটো বা তিনটে তাতে কোনো দিন রাত্রিরে ম্যাসি ভাট এটা খায় না স্বামীজির বছরের পর বছর অনুশন এবং অর্ধাসনে ছিলেন স্বামীজি যখন ইংল্যান্ডে ছিলেন তখন স্টার্ডির স্ত্রীয়ের কাছে যে অপমানিত হয়েছেন সেটা বলছেন তুমি কি দিয়েছ কিছু কয়েক টুকরো ঠান্ডা রুটি আর আলু সেদ্ধ এও খেয়ে স্বামীজির দিন কেটেছে নিরামিষ খেতে হতো কারণ হেনরি মূল আর নিরামিষ খেয়েছেন আবার মাংস ভক্ষণও করেছেন মনে রাখতে হবে ওই আনট্রিটেড ডায়াবেটিস প্রোটিনটা কিছুটা খেয়েছিলেন বলে উনচল্লিশ অব্দি গিয়েছিল নাহলে আগেই দ্বীপ নিবে যেত এবং যদি নিবে যেত তাহলে ভারতবর্ষ তার সাড়ে তিন হাজার বছরের খাদ্যটি পেত না ভারতবর্ষ তো সাড়ে তিন হাজার বছরের খাদ্য পেয়েছে বিবেকানন্দের কাছে এবং যতদিন যাবে দেখবেন এই মানুষটির চিন্তা এই মানুষটির দর্শন আপ্লুত করে ফেলবে স্বামীর আত্মস্থানন্দজি যিনি রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট ছিলেন তিনি প্রায় রাইটার্স বিল্ডিংসে কাজে যেতেন এবং রাইটার্স বিল্ডিংসে সিঁড়ি দিয়ে ওপরে উঠতেন সিঁড়ির নিচে একটি ছোট ঘরে তিনি ঠাকুর এবং স্বামীজির দুটো ক্যালেন্ডার দেখেছিলেন কবি ক্যালেন্ডার শেষ হয়ে গেছে যিনি ওখানকার কেয়ারটেকার ছিলেন তিনি তার ক্যালেন্ডার অংশটি কেটে ছবিটা বাঁধিয়ে রেখেছিলেন এবং তিনি জ্যোতিবাবুকে বলেছিলেন দেখেছেন তো ঠাকুর স্বামীজি কেমন খোদ রাইট খোদ রাইটার্সের চলে এসেছেন জ্যোতিবাবু হেসেছিলেন খুব সারা পৃথিবীময় এরা ছড়িয়ে পড়ছে যেভাবে ইসলামিক দেশগুলোয় আস্তে আস্তে বিবেকানন্দ চর্চা শুরু হয়েছে সেটি দেখবার মতন আমরা খবর রাখি না আমাদের সুবিধা হচ্ছে যে আমরা তো কুপমণ্ডু স্বামীজি বারবার আমাদের সে সমালোচনা করেছিলেন তার কারণটা কি তার কারণ বিবেকানন্দের যে আলো সেই আলো আস্তে আস্তে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে স্বামী হিরণময় আনন্দজি রামকৃষ্ণ মঠ এবং মিশনের জেনারেল সেক্রেটারি ছিলেন তিনি প্রায়ই আমাকে বলতেন আমি যখন কলেজে পড়ি যে কিছুই হচ্ছে না বুঝলে যেমন সূর্যোদয়ের আগে আকাশটা লাল আভা ছড়িয়ে পড়ে এখন আমাদের সেই অবস্থা একদিন এমন ঠবে ঠাকুর স্বামীজির অবস্থা যে আমরা মঠে জায়গা দিতে পারব না বাস্তবিক তাই সারা বছর দেখুন আর কারুর নামে যুব সম্মেলন হয় আমি কাউকে খাটো করে বলছি না শান্তিনিকেতনে কোনো যুব সম্মেলন হয় না সবরমতী আশ্রমে কোনো যুব সম্মেলন হয় না রামকৃষ্ণ মিশন গোটা ভারতবর্ষে সারা বছরে অন্তত হাজার দশক যুব সম্মেলন করেন অন্তত অ্যাটলিস্ট আমি খুব মানে খুব একটা মোডেস্ট এস্টিমেট আপনাদের দিলাম কেন হয় কারণ স্বামীজির ভাবটা ছড়িয়ে পড়ছে স্বামীজির ভাব এই যে নতুন নতুন বেদান্তের ব্যাখ্যা হচ্ছে এই যে বেদান্ত চর্চা মানে আসলে মনের বিকাশ স্বামী মেধানন্দজি এবং স্বামী সর্বপ্রিয়ানন্দজি যেভাবে পাশ্চাত্যের মানুষের মধ্যে বেদান্তের কথা ছড়িয়ে দিচ্ছেন এটি ভাববার মতন এবং স্বামীজি খুব লাইটার ভেনের লোক ছিলেন তো স্বামীজি জীবনটাকে খুব উপভোগ করেছিলেন ওই ওই কষ্টের মধ্যে যন্ত্রণার মধ্যে ডায়াবেটিস আমরা এখানে পড়বো যে শুধু দুধ খেতে বলছে কবিরাজ স্বামীজি তাই করছেন কারণ কোনো চিকিৎসা হচ্ছে না তো দ্বিতীয়বার বিলেতে গেলেন স্বামীজিকে ম্যাগনেট থেরাপি ট্রিটমেন্ট শুরু হলো সে ম্যাগনেট ঘষে বুকে লাগানো হয় স্বামীজি বলছে স্বামীজি কিছুই কমছে না শুধু মাঝখান থেকে বুকে ছাল উঠে যাচ্ছে রসিকতা করে বলেছেন এই অবস্থায় দাঁড়িয়ে তিনি খুব আনন্দ করে খেয়েছেন এবং খাওয়ার পরে শিষ্যকে বলছেন যে আমার পাটা একটু টিপে দেব স্বামীজি একটু ঘুমিয়ে নিচ্ছেন তারপর কিছুক্ষণ ঘুমাতে পারলেন না ঘুম থেকে জেগে উঠলেন এবং বললেন দেখলি তো আমার কি অবস্থা লোকে বলে যে গ্রহণের সময় মানুষ যা চায় সে পায় গ্রহণ শেষ হয়ে গেছে দেখ আমি খুব ঘুমাতে চাইলাম কিন্তু তাও মা ঘুমাতে দিলেন না কিছুক্ষণ পরে ঘুমটা ভেঙে গেল এরপরে একটা দিক তো হলো সেই মাছের শুক্তো খাওয়া ঝাল খাওয়া টক খাওয়া মিষ্টি খাওয়া তারপর আঁচ তারপরে স্বামীজি ধূমপান করলেন সেটা এক একদিকে গেল অন্যদিকে স্বামী শুদ্ধানন্দজি সেদিন একটি অজস্বিনী বক্তৃতা দিয়েছিলেন স্বামী শুদ্ধানন্দজি এবং শিষ্য দুজনে একই দিনে দীক্ষা পান শিষ্যর দীক্ষা হয়ে গেলে স্বামী শুদ্ধানন্দী গিয়ে স্বামীজিকে দীক্ষাদানের অনুরোধ জানান এবং স্বামীজি তখন পূজার আসনে বসেছিলেন স্বামী শুদ্ধানন্দজিকেও দীক্ষা দেন স্বামীজির যে দুজন শিষ্য তারা রামকৃষ্ণ মঠ মিশন অধ্যক্ষ হয়েছিলেন তাদের একজন স্বামী শুদ্ধানন্দ আরেকজন স্বামী বিরজানন্দ এবং এই শুদ্ধানন্দজিকেই স্বামীজি বেলুর মঠের নিয়মাবলী লিখতে বলেন তিনি ডিকটেশান নেন এবং তারপর স্বামীজি বলেন যে দেখ যেখানে কোনো নেগেটিভ কিছু পাবি সেটা বাদ দিয়ে দিবি এবং সেই যে নিয়মাবলী তিনি আবার সরলাবালা সরকারকে দিয়ে পড়িয়েছিলেন এবং সেখানেও একই কথা বলেছিলেন যে নেগেটিভ যদি কিছু থাকে আপনি সেটা বাদ দিয়ে দেবেন তো স্বামী শুদ্ধানন্দজিতে বক্তৃতা করেন তারপর যারা সেখানে উপস্থিত ছিলেন শুদ্ধানন্দজি প্রকাশানন্দজি প্রেমানন্দজি স্বামীজির গুরুভাইরা কয়েকজন তারা সকলেই স্বামীজিকে জিজ্ঞেস করেন মনুষ সংযোগটা কী ধ্যানটা কী আমরা বছরটা শেষ করছি একটা অত্যন্ত জনপ্রিয় বিষয় আজকাল তো ধ্যান একটা জনপ্রিয় বিষয় আগে ধ্যান রেস্ট্রিক্টেড ছিল শুধু সন্ন্যাসীদের মধ্যে আর বাইরে কেউ জানতো না এখন ধ্যান ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে একটা আমি রিচুয়াল বলবো না একটা লাভেবল কাস্টম হয়ে গেছে আমি কেন রিচুয়াল বলছি না কারণ যদি রিচুয়াল হতো না তাহলে এত মানুষ একসঙ্গে যোগ দিত না ওদের দেশের মানুষ তো হুজুগে নয় এ তো আমাদের নয় যে সারা রাত ধরে দুর্গা ঠাকুর দেখছে এত যদি এটা একটা লাভেবল ইনসিডেন্ট ইভেন্ট না হতো তাহলে এত মানুষ এই ব্যাপকভাবে অংশগ্রহণ করতেন না স্বামীজি তো ওখানে গিয়ে বলেছিলেন নিজেই যে কত লোককে যে দীক্ষা দিয়েছেন তার কোনো হিসেব নেই স্বামীজি নিজে ধ্যানের ক্লাস করেছেন ধ্যান শিখিয়েছেন পরমংশু যোগানন্দজি তিনি একটা নতুন উন্মাদনা সৃষ্টি করেছিলেন যোগদা সচ্ছন্দের মধ্যে দিয়ে সেইখানেও ধ্যান এবং যোগ শেখানো হয় বিখ্যাত ব্যায়ামী ও বিষ্ণুচরণ ঘোষ তিনি সেই যুগে গিয়ে ইয়েল ইউনিভার্সিটিতে এবং স্ট্যানফোর্ডে যোগ এবং ধ্যানের ওপর ক্লাস নিয়েছিলেন উনি তিরিশ দশকে ইন দ্য থার্টিজ অব দি লাস্ট সেঞ্চুরি সেটা একটা ভাববার জিনিস পরমংশ যোগানন্দকে সবাই ওখানে প্রফেট বলতেন এবং এখন ধ্যান একটা ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে এবং বললাম না মানুষ ভালোবেসে ধ্যান করছে ভালো না আসলে এই ধ্যান কখনো ক্রমবর্ধমান হতো না একজন বা দুজন বা দশজন বা কুড়িজন ধ্যান করতে এটা অনেকেই রামকৃষ্ণ মিশনের দীক্ষা নন দীক্ষিত নন বা নিরানব্বই শতাংশই দীক্ষিত নন তারা প্রত্যেকটা ছুতোয় নাতায় ধ্যান নিয়ে আসছেন ধরুন রিট্রিটে গেলেন সাত দিন থাকবেন জঙ্গলের মধ্যে সেখানে জঙ্গলের পাশে খরস্রোতা নদীতে চান করবেন সেখানে নিজেদের মতো করে নিজেরা থাকবেন সাইকেল চালাবেন কিন্তু সকাল বিকেল ধ্যানের ক্লাস হবে সেখানে আমাকে একজন যার খুব ওয়েস্টার্ন এক্সপোজার রয়েছে একজন কীর্তন গান তিনি বলেছিলেন আনো আপনি কীর্তন কি করেন ওখানে গিয়ে ওই রকম সাহেব মেমদের মধ্যে বলে না আপনি জানেন না তো ওরা কীর্তন শুনতে খুব ভালোবাসে রিট্রিট হচ্ছে সাত দিন সেখানে থাকবেন সেখানে সাইকেল চালানো হচ্ছে ভলিবল খেলা হচ্ছে নদীতে স্নান করা হচ্ছে বোটিং হচ্ছে কিন্তু সকাল বিকেল মেডিটেশনের জন্য একটা টাইম ডিভোট করা হয়েছে এবং কীর্তনের মধ্যে দিয়ে মানুষ একটা উন্মাদন অনুভবের চেষ্টা আধ্যাত্মিক উন্মাদন অনুভবের চেষ্টা করছেন আমাকে একজন জার্মান ভদ্রমহিলা বলেছিলেন ঋষিকেশে যে তিনি অ্যাস্ট্রোফিসিস তার স্বামীর সঙ্গে তার ডাইভোর্স হয়ে যায় তখন সবাই তাকে বলেন দেখো এই যে তোমার স্বামীর সঙ্গে বিচ্ছেদ হচ্ছে তুমি যদি একটু ধ্যান করো তুমি নিজেকে ডোববার চেষ্টা করো নিজের মধ্যে তাহলে দেখবে তুমি অনেকখানি শান্তি পাবে তিনি ক্রিয়াযোগ শিখেছিলেন এবং ডিভাইন লাইফ সোসাইটিতে যে বছরে একটি বাৎসরিক অনুষ্ঠান হতো সারা পৃথিবী থেকে যোগী যোগিনীরা আসতেন সেখানেও আমাদের যাওয়ার সৌভাগ্য হয়েছে সেইখানে সে ভদ্রমারে তার নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেছিলেন যখন আমি ধ্যান করলাম তখন আস্তে আস্তে আমার ভেতরের যে যন্ত্রণা সেটা অনেকটা প্রশমিত হল আপনাদের মনে আছে যে ডিয়াগো মারাদোনার নেতৃত্বে আর্জেন্টিনা ফুটবলে ওয়ার্ল্ড কাপ জিতেছিল এবং সেই যে আর্জেন্টিনার টিম ছিল তারাই পৃথিবীতে প্রথম একটি নতুন জিনিস সৃষ্টি করেন যখন কোনো আন্তর্জাতিক ফুটবল দল হয় একজন ফুটবল ম্যানেজার থাকেন একজন একজন বা দুজন মেসিওর থাকেন একজন বা দুজন ফিজিওথেরাপিস্ট থাকেন একজন বা দুজন এদের লুক আফটার করার জন্য থাকেন যারা খেলোয়াড় আর্জেন্টিনা প্রথম একজন মেডিটেশান টিচার নিয়ে গিয়েছিল এখন কিন্তু পৃথিবীর সব দলে ব্রাজিল বলুন ইংল্যান্ড বলুন জার্মানি বলুন ফ্রান্স বলুন এদের যে ফুটবলারদের ট্রেনিং দেওয়া হয় সেখানে মেডিটেশান একজন শেখান ধ্যান করা শেখান কারণ ধ্যান করার জন্যে যে নিজের সঙ্গে নিজের পরিচয়টা ঘটে এটা পাশ্চাত্য জগৎ নতুনভাবে আবিষ্কার করেছেন এবং দিনে দিনে ধ্যান করা মানুষের সংখ্যা বাড়ছে এবং তারা জিজ্ঞেস করেন আগে জিজ্ঞেস করতেন কিরম পাল্টে যাচ্ছে দেখুন আগে যখন কোনো সাহেব মেমের সঙ্গে দেখা হতো তিনি জিজ্ঞেস তারা জিজ্ঞেস করতেন যে ইফ উই মেডিটেড ক্যান উই হ্যাভ এ বেটার সেক্সুয়াল লাইফ এখন তারা জিজ্ঞেস করেন ইফ উই মেডিটেড ক্যান উই হ্যাভ আ বেটার মেন্টাল লাইফ এই হচ্ছে পরিবর্তন জড়ো থেকে চেতনায় চলে যাওয়া প্রথম প্রশ্নটা ভুল নয় প্রথম প্রশ্নটা তাদের মাথায় এসে স্বাভাবিক আসা ওরা যেহেতু জড়বাদে বিশ্বাস করে তাই এতে শারীরিক উন্মাদনা বা উত্তেজনা হবে কিনা আগে জিজ্ঞেস করতেন এখন জিজ্ঞেস করেন সে এটার মধ্যে দিয়ে কি আমরা মানসিক শান্তি পাবো আমরা মানসিক আনন্দ পাবো আমরা এগিয়ে যেতে পারবো স্বামীজি সেইখানে ধ্যানের কথা বলতে গিয়ে বলছেন প্রথমে কোনো একটি বিষয় নিয়ে ধ্যান অভ্যেস করতে হয় একসময় আমি একটা কালো বিন্দুতে মনুষংযোগ করতাম ওই সময় শেষে আর বিন্দুটাকে দেখতে পেতুম না বা সামনে যে রয়েছে তা বুঝতেও পারতুম না মন নিরোধ হয়ে যেত কোনো বৃত্তির তরঙ্গ উঠত না যেমন নিবাদ সাগর ওই অবস্থা অতীন্দ্রীয় সত্যের ছায়া কিছু কিছু দেখতে পেতুম তাই মনে হয় যে কোনো সামান্য বাহ্য বিষয় ধরে ধ্যান অভ্যাস করলেও মন একাগ্র বা ধ্যানস্থ হয় সাংঘাতিক কথা কিন্তু স্বামীজি বলছেন যে কোনো বাহ্য বিষয় ধ্যান অভ্যাস করলেও মন একাগ্র বা ধ্যানস্থ হয় বাহ্য বিষয় আপনি এই ঘরটাকে ধ্যান করুন আপনি ডুবে যাবেন তার মধ্যে বাহ্য বিষয় ধ্যান করাটা কি ধ্যান করাটা হচ্ছে আপনার যে দৃশ্যমান জগৎ সেই জগৎটাকে আরও খুঁটিনাটিভাবে আপনি মনের মধ্যে রাখছেন এবং যখন রাখছেন তখন অন্য কোনো দিকে আর মনটা যাচ্ছে না আমার এক্সারসাইজের গুরু কমল ভান্ডারী তিনি অনেকখানি ধ্যান যোগ এসব জানতেন যেহেতু বিশ্বঘোষের ছাত্র ছিলেন তিনি বলতেন যে ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে সবচেয়ে বড় ধ্যান বাস্তবিক আপনি যখন ডাম্বেল প্রেস করছেন তখন যদি আপনি অন্য কিছুর কথা ভাবেন ওজনটি মাথায় পড়বে এই যে আপনি আপনারা ওয়েট লিফটারদের দেখেন অলিম্পিকে আমরা অনেক কটা সময় পেয়েছি ওয়েট লিফটিংয়ে ওয়েট লিফটাররা যখন গিয়ে লিফট করে ওটা মনে রাখবেন ধ্যানের বিগেস্ট এক্সপ্রেশান ওই মুহূর্তে তাদের আর ভেতরে কিচ্ছু নেই ওই অর্জুন মাছের চোখটা শুধু দেখছে আর কিচ্ছু দেখতে পাচ্ছি না যখন পিভি সিন্ধু স্ম্যাশ করেন ব্যাডমিন্টনে মনে রাখবেন ওটা ধ্যান তার মাথায় আর কিচ্ছু নেই ওই শাটলকর্ক আশেপাশে কে দেখছে কোথায় রেফারি বসে আছে কোথায় অন্যান্য যারা রয়েছেন লাইন দেখার জন্য তারা লাইন জাজ রয়েছেন কোনো দিকে খেয়াল নেই খেয়াল হচ্ছে ওই শাটল করটার দিকে আমি সেইটা কি করে মার ওটা ধ্যান তাই জন্য দেখবেন আমরা যখন আলোচনা করি উইলিয়াম হেস্টি এই যে স্বামীজিদের ঠাকুরের কথা বলেছিলেন ধ্যান সম্বন্ধে ওয়ার্ডস এক্সকারশন কবিতা পড়তে গিয়ে সেখানে তিনি বলছেন সাচ এক্সপিরিয়েন্সেস আর দ্য রেজাল্টস অফ পিউরিটি অফ মাইন্ড And concentration on a particular object. This is very rare indeed, particularly in these days. Through my life, I have seen only one person who has experienced this blessed state of mind. He is Ramkrishna Paramankara of You can understand and see it for yourself. এই যে পিউরিটি অফ মাইন্ড অ্যান্ড কনসেনট্রেশন অন পার্টিকুলার অবজেক্ট যখন ধ্যান আপনি করছেন তখন তো অন্য কিছুর মধ্যে নেই আমার গুরুদেব স্বামী ভূতেশানন্দ যে একটি অসাধারণ কথা বলতেন বলতেন তুমি চুয়ান্ন নম্বর বাসে করে এসমেনাটে বেলুর মঠে যাচ্ছ বাসে অনেক মানুষ রয়েছেন তারা নানা কথা বলছেন তারপর তুমি যখন বেলুর মঠের বাইরে গেটে নামছ যখন মঠের দিকে হাঁটছ দেখবেন তোমার সঙ্গে অনেক মানুষ যাচ্ছে তারপর এক সময় তুমি রামকৃষ্ণ মন্দিরে গেলে এবং সেখানে যখন তুমি শ্রীরামকৃষ্ণের সামনে দাঁড়ালে দেখবে একটা সময় আসছে যখন দুজন তুমি এবং ঠাকুর আর কেউ নেই ধ্যানটা হচ্ছে ঠিক তাই যেমন পুকুরে স্নান করতে গেলে আগে জলটা সরিয়ে ডুব দিতে হয় তেমনি ধ্যান হচ্ছে যখন কেউ অভ্যাস করে তখন ব্র্যাকেটের মধ্যে অন্যান্য দৃশ্যমান জগৎ চলে যায় সেই সবজি একটা জিনিস সামনে আসে এবং সে একটা জিনিস তার মনটাকে আপ্লুত করে দেয় যখন মনটাকে আপ্লুত করে দেয় সে আর ভাষায় তা প্রকাশ করতে পারে না এবং সে আবিষ্কার করে ওই জিনিসটি সর্বভূতে রেপ্লিকেটেড হয়েছে এটি হচ্ছে বেদান্তের সর্বশ্রেষ্ঠ অবস্থা আপনি এখন ধ্যানের মধ্যে ডুবে গিয়ে নিজেকে আবিষ্কার করলেন সেটি আলোই দেখুন বা আনন্দই হয় আপনি আস্তে আস্তে বুঝতে পারেন যে এই আনন্দটা পৃথিবীর সর্বত্র রেপ্লিকেটেড হয়েছে যখন এই পিউরিটি অফ মাইন্ডটি চলে আসে তখন স্বামীজি বলছেন মনটা তন্ময় হয়ে যায় যারা ধ্যান করেন মনটা তন্ময় হয়ে যায় কেন কারণ ওই ব্র্যাকেটিং মেথডের জন্যে যা কিছু অদরকারি আপনি সরিয়ে দিয়েছেন একটা জিনিসকে ভাবছেন এটা কিন্তু হয় আপনি যদি প্রত্যেক দিন অভ্যেস করেন যে আমি ঘরের একটা একটা খাটে কনসেন্ট্রেট করবো দেখবেন আস্তে আস্তে খাটের পাশে চেয়ার টেবিলগুলো চলে যায় টেলিভিশন সেটটা চলে যায় জল রাখার টেবিলটা চলে যায় আপনি শুধু খাটের মধ্যেই থাকেন তাই স্বামীজি কি প্র্যাকটিক্যালি বলছেন যে বাহ্য বিষয় ধ্যান অভ্যাস করলেও মন একাগ্র বা ধ্যানস্থ হয় বাহ্য বিষয় আপনি ক্রিকেট খেলার মাঠে ধ্যান করুন যে আপনারা ক্রিকেট খেলার মাঠ দেখছেন সবুজ মাঠ একজন ব্যাট করছেন একজন রানার একজন বল করছেন এগারো জন ফিল্ডার রয়েছেন দেখবেন কিছুক্ষণ পরে আপনার ওই দর্শকদের দিকে আর নজর থাকছে না আমি যেখানে পাঠ করি এই বাকচক্রের সুজিত দা এবং দাদা এরা একটা অদ্ভুত পদ্ধতিতে ক্রিকেট খেলা দেখেন সাউন্ড অফ করে শুধু খেলাটা দেখেন ইজ দ্য ফর্ম অফ কনসেন্ট্রেশন ইটস এ ফর্ম অফ কনসেন্ট্রেশান ওই যে দর্শক চিৎকার করছে চার মারলে বা ছয় মারলে বিশেষ করে টি টোয়েন্টিতে ওই যে উন্মাদনা সেটি নেই মূলে প্রবেশ করেছেন খেলার মধ্যে এবং সেটি ধ্যান অন্য কোনো শব্দ সেখানে হচ্ছে না সেখানে খেলাটি একটা ধ্যানের বস্তু হয়ে দাঁড়াচ্ছে সেখানে কত রান হচ্ছে কি হচ্ছে সেটার দিকেই নজর আর অন্য কোনো দিকে নজর যাচ্ছে না ধ্যানটা কিন্তু এইভাবে ভাবতে হয় আমরা মনে করি ধ্যান করতে গেলেই একটা মূর্তি দরকার তার সেটা বসতে হবে বাবুয়ে বসতে হবে পরিষ্কার পরিষ্কার জামা পড়তে হবে এবং সেখানে বসে জব করতে হবে তা নয় এনিথিং ইউ কনসেন্ট্রেট অন এনি ম্যাটার ইট বিকামস মেডিটেশান এটি স্বামীজির সবচেয়ে বড় শিক্ষা না বলতেন না যে বাহ্য জিনিসের মধ্যে কেউ ধ্যান করতে পারে আপনি রাস্তার কথা ভাবছেন আপনার গাড়ির কথা ভাবছেন তারপর দেখবেন অন্য সব গাড়ি হারিয়ে গেল ওই গাড়িটাই প্রতিপাদ্য বিষয় হয়ে উঠলো সেটাই হচ্ছে ধ্যান স্বামীজি এটি বোঝানোর পরে বলছেন যে দেখ তোরা প্রতিদিন নিয়মিত এইভাবে অভ্যেস অভ্যেস করবি তাহলেই দেখবি মনটা আস্তে আস্তে বৃত্তিগুলো সব নিজের নিয়ন্ত্রণে আসছে যোগের সংজ্ঞা হচ্ছে যোগ চিত্তবৃত্তি নিরোধ যোগ যে মনের যে বৃত্তিগুলো আছে সেই বৃত্তিগুলোকে নিজের নিয়ন্ত্রণ নিয়ে আসাটাই হচ্ছে যোগের কাজ যোগের একদিকে যেমন আসন অষ্টাঙ্গিক মার্গ রয়েছে যোগ আসন নিয়ম প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি তেমনি যেমন শরীরটাকে মজবুত করতে হয় সেটাও যোগের আসনের মাধ্যমে তেমনি আসন হচ্ছে বৃত্তিগুলোকে মনের বৃত্তিগুলোকে নিয়ন্ত্রণ করা এবং সেখানে ঠিক হবে যে আমি মনটাকে কোন দিকে চালাতে চাই সেটা শুরু করতে গেলে নিজের মধ্যে ডুবে যেতে হয় যাকে এখনকার ভাষায় বলে মেডিটেশন স্বামী সময় বলতো কনসেন্ট্রেশান এই কনসেন্ট্রেশান জীবনে না থাকলে কিছু হয় না স্বামীজিকে নিকোলা টেসলা জিজ্ঞেস করেছিলেন যে আপনি যদি পৃথিবীতে আবার আসেন এবং যদি আপনি শিক্ষক হন আপনি কি শেখাবেন ছাত্রদের স্বামীজি বলেছেন কিচ্ছু শেখাবো না শুধু ধ্যান করা কনসেনট্রেশান শিখিয়ে দেব বছরের শেষ দিনে আমরা সেইটি নিয়েই প্রার্থনা করি স্বামীজির কাছে যে দু হাজার সালে আমাদের যেন প্রত্যেকের সংযোগ আরও বাড়ে নিজেদের মধ্যে ডোববার ইচ্ছে হয় ডোববার ক্ষমতা যেন স্বামীজির আশীর্বাদে আসে এবং নিজেদের মধ্যে ডুবে আমরা যখন দু সাল শুরু করবো যেন নতুনভাবে নিজেদের চিনতে পারি স্বামীজির আলোয় আলোকিত হতে পারি আপনাদের নমস্কার জানিয়ে আজকে শেষ করছি প্রাণারা प्राणा